আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মন্তেশ্বরের কুসুমগ্রামা গ্রামের মেমারি কাটোয়া রোডের ঝড়ের তাণ্ডবে বহু বাড়ি পুরনো বটগাছ রাস্তার উপরে পড়ে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন এবং মন্তেশ্বরের বিডিও তত্ত্বাবধানে যন্ত্রচালিত কাটার মেশিন দিয়ে গাছ কাটার এবং রাস্তা সরিয়ে যানজট মুক্ত করা হয়। ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় মন্তেশ্বর ব্লকের বিভিন্ন গ্রাম এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি ঝড় হওয়ার কারণে মন্তেশ্বরের ভাগড়া মূলগ্রাম অঞ্চলের টাকপুর বসন্তপুর গ্রামের প্রচুর বড় বড় গাছপালা ভেঙে পড়ে, বহু গরিব মানুষের চাল অ্যাডভেস্টার এবং ভেঙে ঝড়ে উড়ে নিয়ে গেছে, ক্ষতি হয়েছে প্রচুর। ধানের মড়াই থেকে এবং ধানও উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ খুঁটি, পড়ে গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে এখনও। অন্যান্য জায়গায় বড় গাছ ভেঙে বসন্তপুর প্রাইমারি স্কুলের ছাদের ওপর এসে পড়ে, তারপরে বিদ্যালয়ের ছাদের ক্ষতিও হয় বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিরঞ্জিত দাস। আরও জানা যায় মন্তেশ্বর শুশুনিয়া পঞ্চায়েতের তুল্যগ্রামের শুক্রবার সন্ধ্যায় প্রচণ্ড ঝড়বৃষ্টি তুল্যগ্রামের অনেক বাড়ির ঘরের চাল উড়ে গেছে এবং বহু ক্ষয়ক্ষতি হয়েছে। বসন্তপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিরঞ্জিত দাস ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের সঙ্গে একই সাথে হাতে হাত মিলিয়ে এই তাণ্ডবের মোকাবেলা করছে এবং সবারই একটি অনুরোধ, সরকার যেন তাদের পাশে দাঁড়ায়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিনিধি। বিরাট বড় স্যার, এই তো বৃষ্টিটা কমে গেল, শুধু খোলা বৃষ্টি হচ্ছে, মরে যাবে যদি ফাঁকা জায়গায় থাকে। স্কুল বসন্তপুর প্রাইমারি স্কুল। আচ্ছা, আপনার স্কুলে কি ঘটনা ঘটেছে? ঘটনা বলতে কালকে বিকেলের দিকে ঝড় বৃষ্টি হওয়ার জন্যে, মানে ঝড় বৃষ্টিটা ব্যাপক আকারে হয়েছে, তার জন্য হাই স্কুলের একটা গাছ ছিল, গাছটা আমাদের স্কুলের ছাদে এসে পড়ে, মানে আপনাদের প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলের ওপর কি গাছ ছিল, বড় গাছ? হ্যাঁ, বড় গাছ ছিল, দিয়ে ছাদের ওপর পড়াতে ছাদটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফাট ধরেছে ছাদে, দেয়ালগুলো ফাট ধরেছে, কিচেন গার্ডেন ছিল, কিচেন গার্ডেনটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিরম পরিমাণে ক্ষতি হয়েছে? ভালোই, মোটামুটি লাখখানেক টাকার মতো হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। তা আপনি জানলেন কখন? আমি, আমাকে সকালবেলায় ফোন করেছিল গ্রাম থেকে, হ্যাঁ, ফোন পাওয়ার পরে আমি আসি স্কুলে, আসেন স্কুলে আসি, দিয়ে দেখলেন? হ্যাঁ, তা ঝড় ভালোই ঝড় হয়েছে নাকি? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে ঝড় ভালোই হয়েছে। তা এসে গ্রাম, এটা বসন্তপুর গ্রাম, আপনার এলাকায় কী ঘটনা ঘটেছে? আমার এলাকায় কালকে হঠাৎ সন্ধ্যে 6টার দিকে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, সেই ঝড় বৃষ্টিতে আমাদের গ্রামের ম্যাক্সিমাম কিছু গরিব মানুষের অ্যাডভেস্টার চাল উড়ে গেছে, কিছু মানুষের ওই ধানের মড়াই বা খড়ের বালুই সব উঠে নষ্ট হয়ে গেছে, বিদ্যুৎ সংযোগ কাল থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, ইলেকট্রিক পোল বা তার ছিঁড়ে পড়ে আছে, বিদ্যুৎ পোল উড়ে গেছে, হ্যাঁ পোল পড়ে গেছে, দুটো পোল পড়ে আছে। বিশেষ করে আমাদের যে প্রাইমারি স্কুল আছে না, সেই প্রাইমারি স্কুলের ছাদে একটা হাই স্কুলের বড় গাছ, সেটা সম্ভবত ওই সেগুন গাছ আছে, সেগুন গাছটা পড়ে ছাদটা ভেঙে বসে গেছে প্রাইমারি স্কুলে। আর কি হয়েছে? কিছু মানুষের তো ধরুন ওই ঘরবাড়ি উড়ে গেছে, তাদের বাসযোগ্য নেই, মানে অ্যাডভেস্টার চাল উড়ে গেছে,
খড়ের চাল উড়ে গেছে? খড়ের চাল তো নেই, উড়ে গেছে, খড়ের চাল কিছুই নেই। তা ঝড়ের পরিমাণ খুব বেশি? ব্যাপক ঝড় হয়েছে, প্রচুর। আর কি ঘটনা ঘটেছে? কালকে গত রাতে ঝড় বৃষ্টি হয়েছে, এক ঝড়ে পড়ে সব গুলিয়ে গেছে, ঘরের দেওয়াল ছিটে সব ছড়িয়ে গেছে। বসত বাড়ি? হ্যাঁ বসত বাড়ি। তা ক্ষতি হয়েছে আপনার? হ্যাঁ ক্ষতি, ভালোই ক্ষতি হয়েছে, ঘরে বাস করতে পারছি না। কজন বাস করেন? চারজন বাস করি। চারজন? তা কেউ কেউ জানিয়েছেন কোথাও? এমনি গ্রামের লোক সবাই যা দেখছে সবাইকে বলেছি। বলেছেন? তা আপনি কী চাইছেন? আমি ওই সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ চাইছি। সরকার? তা পঞ্চায়েতে জানাতে হবে তো? হ্যাঁ তাহলে জানিয়ে দেবো, জানাইতে হবে। কোন গ্রাম এটা? বসন্তপুর। কী নাম আপনার? আমার নাম। এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।